সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো, ভালো থাকবে। আজকে বাংলা দ্বিতীয় পত্রে আমাদের পাঠের বিষয় বাংলা উচ্চারণ রীতি। বাংলা উচ্চারণ রীতি অর্থাৎ বাংলা ভাষার যে শব্দসমূহ, যে ধ্বনিসমূহ, এগুলো উচ্চারণ করার বা উপস্থাপন করার একটা রীতি আছে। এগুলো তোমরা মাধ্যমিক পর্যায়ে, এর সাথে তোমরা প্রাথমিকভাবে পরিচিত হয়েছ। আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচনাটি এর একেবারে গোড়া থেকে আমরা শুরু করতে চাই। উচ্চারণ হচ্ছে যে আমরা কি উচ্চারণ করি। আমরা আসলে ধ্বনি উচ্চারণ করি, শব্দের একটি মূল উপাদান, মৌলিক উপাদান, এবং ভাষারও মূল উপাদান হচ্ছে ধ্বনি। অর্থাৎ আজ থেকে হাজার হাজার বছর আগে, বা 20-30 হাজার, 40 হাজার, 50 হাজার বছর আগে মানুষ ধ্বনি প্রকাশ করত। সেই ধ্বনিরই পরবর্তীতে প্রতীক আবিষ্কৃত হয়, যেগুলোকে আমরা বর্ণ বলি। সেই বর্ণ দিয়ে, প্রতীক দিয়ে আমরা ভাব এবং বস্তুকে প্রকাশ করি। কিন্তু তার দুইটি রূপ, একটি আমরা লিখি, আর একটা আমরা মুখে বলি। এই যে মুখে বলি, এই মুখে বলার ব্যাপারটাই হচ্ছে যে আমরা কিভাবে বলি, একটি ধ্বনি আমরা কিভাবে উচ্চারণ করব, সেটি হচ্ছে এই বাংলা উচ্চারণ রীতির মধ্যে চলে আসবে। ধ্বনি থেকে আমরা পেলাম বর্ণ। বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনির প্রতীক। তাহলে এই যে ধ্বনি আমরা উচ্চারণ করি, তোমরা হর হামেশাই ধ্বনির শুনে থাকো, এটিকে আমরা ইংরেজিতে সাউন্ড বলতে পারি, সাউন্ড। তো তোমরা অনেককেই দেখবা মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় পাখির বা পশুর যে ডাক, অর্থাৎ পশু পাখির ডাক, এটি নকল করে। নকল করে কিভাবে? ওই পাখির বা ওই পশুর ডাকটি সে কান পেতে শুনে, দীর্ঘদিন অনুশীলন করে হুবহু একইভাবে ওই পাখির ডাক সে প্রকাশ করতে পারে। এটিকে আমরা বলতে পারি পশু পাখির ডাক নকল করা। এই যে নকল করলো, এই যে নকল করার ব্যাপারটা, এই নকল করেই কিন্তু একটি শিশু এই বিশ্ব জগতের সাথে প্রাথমিকভাবে পরিচিত হয়। শিশু যখন প্রথম মা শব্দটি উচ্চারণ করে, মা, বাবা শব্দটি উচ্চারণ করে, সে এর অর্থ জানে না, কিন্তু ব্যক্তিকে সে চিনে, যে মা, মা বলে ডাকলে এই ভদ্রমহিলা তার সামনে আসেন, এইটুক বোধ তার তৈরি হয়। তাহলে এই যে ধ্বনি বা সাউন্ড, এর সাথে আমাদের কানের একটা সম্পর্ক আছে। কান অর্থাৎ আমরা কান দিয়ে বা কর্ণ দিয়ে আমরা শুনি, এইভাবে আমরা ধ্বনির সাথে পরিচিত হই। তাহলে আমরা যখন বই পড়ি, বই আমরা চোখ দিয়ে পড়ে যাই, চোখ দিয়ে দেখি, মনে মনে পড়ে যাই। কিন্তু আমরা কিন্তু যারা শব্দ করে পড়ি, তারা কিন্তু ওই ধ্বনি আমরা শুনতে পাই। এভাবেই একটি শিশু একেবারে শৈশব থেকে তার বাবা মা, তার ভাই বোন, পরিবারের লোকজন, সমাজ, স্কুল, বন্ধুবান্ধব, নানান জায়গা থেকে সে ধ্বনির সাথে পরিচিত হয়, অর্থাৎ ধ্বনিগুলো সে নকল করে, সে ধ্বনিগুলো নকল করে, এবং এই ধ্বনির মাধ্যমে শব্দ তৈরি হয়, সেই শব্দের মাধ্যমে সে ভাবজগৎ এবং বস্তু জগতের বিভিন্ন অনুষঙ্গের সাথে পরিচিত হয়ে থাকে। তার মানে আমরা
ভাষা দিয়ে হচ্ছে ভাব প্রকাশ করি, ভাব প্রকাশ করি, ভাব প্রকাশ। ভাব প্রকাশ আমরা দুইভাবে করি, একটি লিখিতভাবে আর একটি মৌখিকভাবে। যখন মৌখিকভাবে ভাব প্রকাশ করার প্রসঙ্গ চলে আসে, তখনই এই উচ্চারণ ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তখনই উচ্চারণের ব্যাপারটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ উচ্চারণ একটু এদিক ওদিক হলে তার অর্থ পাল্টে যেতে পারে, যে কোনোভাবে তার অর্থ পাল্টে যেতে পারে। তো যাই হোক, এই উচ্চারণের মাধ্যমে ধ্বনির কিন্তু পরিবর্তন ঘটে, আসলে ধ্বনি পরিবর্তিত হয়। কিসের মাধ্যমে? উচ্চারণের মাধ্যমে। যুগে যুগে ভাষার যে বিবর্তন হয়, ভাষার এক ভাষার শব্দ বা পুরানো ভাষার যে শব্দ নতুন ভাষায় চলে আসে, সেই ক্ষেত্রে আমরা খেয়াল করে থাকব এই ধ্বনি পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো বাংলা ভাষার অধিকাংশ বর্ণ এসেছে সংস্কৃত ভাষা থেকে, এবং সংস্কৃত ভাষায় যেই সব বর্ণ ছিল সেই সব বর্ণগুলো কিন্তু বাংলা ভাষায় আসেনি, কারণ সব বর্ণের ব্যবহার বাংলায় নেই। তাহলে আমি প্রথমে এই যে উচ্চারণের ব্যাপারটা, যেহেতু উচ্চারণ হচ্ছে ধ্বনির সাথে যুক্ত, যেহেতু তা ধ্বনির পরিবর্তনটা কেন ঘটে আমরা একটু দেখাই। যেমন হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় অর্থাৎ সংস্কৃত ভাষায় চন্দ্র শব্দ ছিল। তো চন্দ্র শব্দ সংস্কৃত পণ্ডিতরা, তখনকার উচ্চশিক্ষিত মানুষেরা এই শব্দ উচ্চারণ করত, কিন্তু আমাদের তখনকার যে সাধারণ মানুষ, তখনকার যে আমজনতা, তখনকার যে অশিক্ষিত মানুষ, তারা এই কঠিন শব্দ উচ্চারণ করতে পারত না। কিন্তু শব্দটা যেহেতু ভাব প্রকাশ করে এবং ওই উচ্চতর শ্রেণীর সাথে যেহেতু তাদের ভাব বিনিময় করতে হয়, তখন তারা এই শব্দটাকে নিজেদের মতো করে নিল, চন্দ। এই র ফলাটা তাদের কণ্ঠে আসে না, তাদের কাছে কঠিন মনে হয়, তখন তারা এটিকে চন্দ করে নিল। এবং চন্দও একসময় কঠিন হয়ে গেল, এখান থেকে আমরা চাঁদ শব্দটা পেয়ে গেলাম তদ্ভব শব্দের মাধ্যমে। এবং শুধু চাঁদেই এটি সীমাবদ্ধ থাকলো না, কিছু কিছু মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে চাঁদ শব্দটা চলে আসলো। এই যে তাহলে এই যে চন্দ্র থেকে চাঁদ পর্যন্ত যে চলে আসলো, এটা কি কারণে ঘটেছে? এটা ঘটেছে প্রধানত উচ্চারণ রীতির কারণে। আমরা চন্দ্র শব্দটাকে এইভাবে উচ্চারণ করেছি, এটাও উচ্চারণের বিকৃতি ঘটতে 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 একটা সময় চাঁদে চলে আসছে, অর্থাৎ আমরা সহজ করে নিয়েছি, আমাদের মতো করে নিয়েছি। এইভাবে তোমরা হস্ত, হত্ত, হাত, কর্ম, কম্ম, কাজ, এইরকম অনেক শব্দের সাথে তোমরা নিজেরা পরিচিত আছো, যেগুলো সংস্কৃত ভাষা থেকে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, এবং যার কারণ হচ্ছে যে উচ্চারণ রীতি হচ্ছে এখানে নিয়ামক ভূমিকা পালন করেছে। আমাদের প্রধান কবি বাংলা ভাষার রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্ববিখ্যাত কবি, আমরা বিশ্বকবি বলে থাকি তাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের পদবি হচ্ছে ঠাকুর, ঠাকুর। তো যখন ব্রিটিশরা আমাদের এখানে আসেন, তখন এখানকার শব্দগুলো ওরা নিজেদের মতো উচ্চারণ করতে পারে, আমাদের মতো করে উচ্চারণ করতে পারে না, ওরা নিজেদের মতো করে উচ্চারণ করে। তখন এই ঠাকুরকে ওরা করে দিল, অর্থাৎ রবীন্দ্রনাথের পরিবারকে, দ্বারকানাথ ঠাকুর থেকে টেগোর, টেগোর নামে উচ্চারিত হতে থাকলো। আসলে শব্দটি হচ্ছে ঠাকুর, ঠাকুর যেহেতু উচ্চারণ করতে পারে না, সেহেতু এটা বিকৃত উচ্চারণে ব্রিটিশদের কাছে টেগোর হিসেবে রূপান্তরিত হয়ে গেল। এখনো পর্যন্ত তারা টেগোর লেখে, টেগোর বলে থাকে। আমাদের রাজধানী শহর ঢাকা, ঢাকা 1600
দশ সালে এই শহর প্রতিষ্ঠিত হয়, ঢাকা নামে এই শহর পরিচিত। ব্রিটিশরা এসে এই শহরের নাম দিয়ে দিলেন ঢাকা। ঢাকা তোমরা এখনো পর্যন্ত পুরানো বইপত্রে এই শব্দের ঢাকা শব্দের বানান দেখবা, ঢাকা। কিন্তু আমরা লিখতাম ঢাকা, বলতাম ঢাকা, কিন্তু লিখতাম আমরা ঢাকা। পরবর্তীতে আমরা এই বানানটি সংস্কার করেছি। তৎকালীন অর্থাৎ ব্রিটিশরা যেই ভারত দখল করে, সেই ভারতের যে রাজধানী কলকাতা, বহুকাল ধরে এই শহরের নাম কলকাতা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগে থেকে এই জায়গাটির নাম কলকাতা। কিন্তু ওরা এসে এটাকে বানিয়ে দিলেন ক্যালকাটা। ক্যালকাটা অর্থাৎ আমরা নিজেদেরকে বিকৃতভাবে দেখতে পেলাম ওদের উচ্চারণে। যেমন প্রাচীন ভারতীয় আর্য পণ্ডিতরা তখনকার প্রাকৃত জনের মধ্যে তাদের শব্দ, তাদের নাম, সমস্ত কিছু এইরকম বিকৃত উচ্চারণে দেখেছিল। তোমরা এখনো পর্যন্ত তোমরা খেয়াল করবা, মার্কিন যুক্তরাষ্ট্র এই শব্দটাকে আমরা উচ্চারণ করি, অধিকাংশ সাধারণ মানুষ উচ্চারণ করেন আমেরিকা, আমেরিকায় এইরকম আমরা উচ্চারণ করে থাকি। আসলে কি শব্দটা এইরকম? শব্দটা এইরকম না, কিন্তু আমাদের উচ্চারণে শব্দটা এইরকম চলে এসেছে। যাই হোক, এভাবেই হচ্ছে যে একটি ভাষার ধ্বনি পরিবর্তিত হয় তার উচ্চারণের কারণে। তাহলে এখন আমরা, আমাদের পাঠের বিষয় হচ্ছে বাংলা ভাষার উচ্চারণ রীতি। তো বাংলা ভাষা তো অনেক রকম। আমার সিলেটে এক ধরনের বাংলা ভাষা, আমার বরিশালে এক ধরনের বাংলা ভাষা, আমার কলকাতায় এক ধরনের বাংলা ভাষা, হুগলিতে এক ধরনের বাংলা ভাষা। তাহলে কোন বাংলা ভাষার উচ্চারণ রীতি আমরা শিখব? তোমরা জানো এককালে অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়ের হাতে যখন বাংলা ভাষা রূপান্তরিত হয়ে একটি কাঠামোবদ্ধ ভাষায় প্রতিষ্ঠিত হয়, তখন সেই ভাষাকে আমরা বলতাম হচ্ছে সাধু ভাষা। সাধু ভাষা, সাধু ভাষাটা ছিল তখন আমাদের, আমরা যে লিখি, লেখার মান ভাষা অর্থাৎ লৌকিক ভাষা, এই ভাষায় আমরা লিখতাম, লেখার জন্য একটি মান ভাষা। তোমরা জানো এই ভাষায় বিদ্যাসাগর থেকে শুরু করে পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ প্রত্যেকেই এই সাধু ভাষা লেখালেখি করেছেন। সমকালে আরেকটি ভাষা ছিল যেটাকে আমরা বলি চলিত ভাষা। এই চলিত ভাষার আমরা যদি প্রাথমিক স্তরে যাই, তাহলে অর্থাৎ গোটা বাংলা জুড়ে যতগুলো প্রচলিত ভাষায় মানুষ কথা বলতো, সেই ভাষাটাই হচ্ছে চলিত ভাষা। এটি আসলে কথ্য ভাষা, এটি আসলে কথ্য ভাষা। এই ভাষায় কেউ কোনো কিছু লিখত না। যদিও টেকচাঁদ ঠাকুর আলালের ঘরের দুলাল রচনা করেন এবং হুতুম পেঁচার নকশা নামে আর একটা উপন্যাসের মতো একটা কাহিনী আমরা পাই চলিত ভাষায় লেখা, কিন্তু এই ভাষা হচ্ছে আসলে মানুষ মুখে কথা বলতো, মৌখিক ভাষা, মুখের ভাষা। এই ভাষায় মানুষ কথা বলতো। এই যে কথা বলতো, তো এই ভাষাটা, এই যে যেই ভাষায় কথা বলতো, এই ক্ষেত্রে আমরা খেয়াল করি 18 শতকের শেষের দিকেই প্রধানত নদিয়া এবং আমাদের এই যে কুষ্টিয়া যে অঞ্চলটা, এই অঞ্চলের একটি আঞ্চলিক ভাষা কলকাতার বুদ্ধিজীবী শ্রেণীর, কলকাতার বিদ্যুৎ সমাজে, কলকাতার মধ্যবিত্ত শ্রেণীতে একটি কথা বলার জন্য অর্থাৎ মুখের একটা মান ভাষায় রূপান্তরিত হয়ে গেছে চলিত ভাষা। এই ভাষাটি 20 শতকের শুরুর দিকে, 19 শতকের শুরুর দিকে, 20 শতকের শুরুর দিকে এই ভাষাটায় সাহিত্য চর্চা শুরু হয় এবং এই ভাষায়
সাহিত্য সহ প্রবন্ধ সহ পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় এই ভাষার একটা প্রভাব চলতে থাকে এবং এর ব্যাপক বিস্তার ঘটান প্রমথ চৌধুরী। এবং পরবর্তীতে আমরা দেখি ধীরে ধীরে শতাব্দী পেরিয়ে 19 শতকের শেষ দিকে এসে চলিত ভাষাটাই হচ্ছে আমাদের লিখার ক্ষেত্রে মান ভাষায় রূপান্তরিত হয়ে গেল এই চলিত ভাষা, এবং সাধু ভাষার চর্চা মানুষের মধ্যে বন্ধ হয়ে গেল। এই মুহূর্তে তোমরা যদি এপাড় বাংলা এবং ওপার বাংলায় খোঁজ নাও, তাহলে সাধু ভাষার ব্যবহার নিতান্তই খুঁজে পাওয়া নিতান্তই দুষ্কর। আমরা জানি আমাদের ইত্তেফাক নামে যে একটি দৈনিক পত্রিকা ছিল, সুদীর্ঘকাল সে সাধু ভাষাটা ধরে রাখার চেষ্টা করেছে। এই কিছুকাল আগে, এক যুগের মতো হলো বোধহয়, তারা সাধু ভাষা থেকে আবার চলিত ভাষায় চলে এসেছে। তাহলে আমরা বাংলা উচ্চারণ রীতি শিখব কোন ভাষার? সেটি হচ্ছে আমরা বর্তমানে যেই ভাষায় কথা বলি এবং যেটিকে মান ভাষা বলা হয়, এবং যেই ভাষা আমাদের লেখারও মান ভাষা, সেই ভাষাটাকেই আমরা এই জাতির মান ভাষা বা প্রমিত ভাষা হিসেবে ধরে নিয়েছি। সেটি হচ্ছে চলিত ভাষা। তো দেখো, এই চলিত ভাষায় এখন আমরা সবাই চলিত ভাষাতেই লেখালেখি করি, সবাই লেখালেখি করি চলিত ভাষায়। কিন্তু আমরা যে কথা বলি কোন ভাষায়? তোমরা এখনো পর্যন্ত খেয়াল করে দেখবে কথা বলার ভাষা হচ্ছে এই যে চলিত ভাষা, এর সাথে আমাদের প্রত্যেকের যে আঞ্চলিক ভাষা আছে এই আঞ্চলিক ভাষার মিশ্রণে আমরা কথা বলি। আমরা কথা বলি চলিত ভাষা, আঞ্চলিক ভাষা, এবং আমাদের লিখার ভাষা ছিল যে সাধু ভাষা, এই তিনটির মিশ্রণে আমরা কথা বলি। একটি দেশের অধিকাংশ মানুষ তোমরা খেয়াল করে দেখবা হয় আঞ্চলিক ভাষায় অথবা আঞ্চলিক এবং সাধু এ দুটি মিলিয়ে, অথবা আঞ্চলিক সাধু চলিত এই তিনটি মিলিয়ে কথা বলে থাকেন। এবং এই দেশের ভাষার এমনই বৈচিত্র্য যে একটি অঞ্চলের ভাষা, বরিশালের একটি ভাষা ধরো, বরিশালের ভাষা আলাদা, কিন্তু বরিশালের বিভিন্ন অঞ্চলে যাও তুমি, এক একটা অঞ্চলের ভাষা আবার এক এক রকম হয়ে গেছে, কিন্তু সামগ্রিকভাবে বরিশালের ভাষার একটা স্বাতন্ত্র আমরা খুঁজে পাই, কিন্তু তার ভিতরে আবার বিভিন্ন বিভাজন রয়েছে। তাহলে আমি যে চলিত ভাষা বললাম, মান ভাষা বললাম, এই ভাষার চর্চা তাহলে কোথায়? তোমরা খেয়াল করে থাকবে যেই লোকটি বা যেই ভদ্রলোক এই আঞ্চলিক সাধু বা আঞ্চলিক চলিত ভাষা মিলিয়ে তিনি যখন কথা বলেন, অর্থাৎ তার আটপৌরে জীবনে যখন তিনি কথা বলেন, কিন্তু সেই ব্যক্তি যখন মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেন, সেই ব্যক্তি যখন ডায়াসে দাঁড়িয়ে কোনো বিষয় নিয়ে আলোচনা করেন, সেই ব্যক্তি যখন মিডিয়াতে বসে কথা বলেন, তিনি কথা বলেন সাধারণত চলিত ভাষায়, সাধারণত মান ভাষায়। এই কারণে আমাদের এটাকে আমরা প্রমিত ভাষা বা মান ভাষা বলে থাকি, কারণ ভাব প্রকাশের জন্য লেখার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে একটি মান ভাষা একটি জাতির জন্য থাকা খুবই প্রয়োজন। নাহলে আমরা, আমাদের শিশুরা কোন ভাষায় বই পড়বে, কোন ভাষায় সে বিজ্ঞান পড়বে, কোন ভাষায় সে অঙ্ক পাঠ করবে, কোন ভাষায় সে দর্শন পড়বে, এই কারণে একটি মান ভাষা আমাদের দরকার আছে। আমাদের বিদ্যুৎ সমাজ কোন ভাষায় মিডিয়াতে কথা বলবে, কোন ভাষায় আমাদের খবর পাঠক বা খবর পাঠিকা খবর পড়বেন, সেই ভাষাটি হচ্ছে মান ভাষা, অর্থাৎ চলিত ভাষা, অর্থাৎ একটি জাতির মান নির্ধারণকারী ভাষা। এবং এই ভাষাটি আরও কেন প্রয়োজন? এটি প্রয়োজন হচ্ছে একজন বিদেশি যখন আমার ভাষা শিখতে আসবেন, একজন বিদেশি যিনি বাংলা ভাষা জানেন না,
তিনি যখন বাংলা ভাষা জানতে আসবেন, শিখতে আসবেন, তাকে আমরা কোন ভাষার কথা বলবো? তাকে কি আমরা সিলেটের ভাষাটি দেখিয়ে দিব? তাকে কি আমি চট্টগ্রামের ভাষাটি দেখিয়ে দিব? প্রশ্নই ওঠে না। তাকে আমি অবশ্যই আমার মান ভাষার সাথে পরিচয় করিয়ে দিব, যার মাধ্যমে তিনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমাদের ভাবের সাথে পরিচিত হতে পারবেন। যাক, এই উচ্চারণ রীতি তোমরা মাধ্যমিক পর্যায়ে এসে, মাধ্যমিক শ্রেণীতে এসে এই উচ্চারণ রীতি সম্পর্কে তোমরা ধারণা লাভ করেছ। এর আগে তোমরা এই বিষয়ে, এর নিয়মকানুন সম্পর্কে বিশেষ কিছু জানার তোমাদের সুযোগ হয়নি প্রাতিষ্ঠানিকভাবে। এবং মাধ্যমিকে এসেই তোমরা খেয়াল করলে, যারা যাদের এই মান ভাষায় বা প্রমিত ভাষায় উচ্চারণের সমস্যা রয়ে গেছে, তারা ধরতে পারলে যে আমার কী কী সমস্যা রয়ে গেছে এই নিয়মকানুনের সাথে পরিচিত হয়ে, আর যাদের সমস্যা নেই তারাও জানতে পারলে এই শব্দটা আমি কেন এইভাবে উচ্চারণ করি, তাহলে তুমি নিয়ম শিখছো মাধ্যমিকে এসে, অর্থাৎ প্রায় 15 বছর বয়সে এসে, তখন কিন্তু তোমার দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য যেই সব ভাষা প্রয়োজন, যেই সব শব্দ প্রয়োজন, তা কিন্তু তুমি মোটামুটি শিখে ফেলেছ এই 15 বছরে। তাহলে সেটা তুমি কোত্থেকে শিখেছ? আগেই বললাম, বাবা মার কাছ থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, বন্ধুবান্ধবের কাছ থেকে, শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে। যদি কোনো জায়গায় তোমাকে ভুল শেখানো হয়ে থাকে, তুমি ভুলটাকেই ঠিক করে জানো। যদি কোথাও সঠিক শেখানো হয়ে থাকে, সঠিকটিকেই তুমি ঠিকভাবে জেনে থাকো। যাই হোক, উচ্চারণ আমাদের বিশুদ্ধ হওয়া, শুদ্ধ হওয়া কেন প্রয়োজন, এটা আমি একটু আগে বললাম যে আমাদের যে মান ভাষা, মান ভাষার জন্য এটি খুবই জরুরি ব্যাপার। আমরা, এটি আমাদের জাতীয় ভাষা, এবং সেই জাতীয় ভাষার যে মর্যাদা, সেই মর্যাদা রক্ষিত হয় তার ব্যবহারের প্রক্রিয়ার মধ্য দিয়ে। তাহলে এই বাংলা ভাষার উচ্চারণের ক্ষেত্রে কিছু প্রাথমিক জটিলতা রয়েছে। প্রাথমিক, আমি উচ্চারণের নিয়মে যাওয়ার আগে সেই বিষয়গুলো সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব। দেখো, বাংলা বর্ণে কি কি আছে? স্বরধ্বনি আছে, বাংলা ধ্বনিতে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি আছে, অর্থাৎ দুই রকমের ধ্বনি আমরা পেলাম। এরপরে কি আছে? এই ধ্বনি এবং এই দুইটা ধ্বনির প্রতীক হিসেবে আমরা বর্ণ পেয়ে থাকি। এই বর্ণ থেকে আমরা কি পেলাম? বর্ণের সাথে আমরা পেলাম কার, স্বরবর্ণের কার, ব্যঞ্জন বর্ণের ফলা, আবার এর সাথে আছে যুক্ত বর্ণ। এই যে কয়েকটি বিষয় বললাম, এগুলোর সাথে যদি শিশুবেলায় বা শৈশবে আমাদের যদি সম্পূর্ণ পরিচয় না হয়, তাহলে আমরা এই যে এগুলোর যে উচ্চারণ রীতি আছে, এই রীতি সম্পর্কে আমরা প্রতি মুহূর্তেই ভুল করে থাকব। তাহলে এই যে এই রকম বৈচিত্র্য আছে বাংলা বর্ণে এবং বাংলা ধ্বনিতে, এত কিছু আমরা ব্যবহার করি। তোমরা ইংরেজি ভাষায় যদি দেখো, কতগুলো বর্ণ শুধু, কতগুলো লেটার, তার বৈচিত্র্য ওইভাবে নাই। আবার চীনা ভাষায় যদি তোমরা যাও, সেখানে শুধু চিত্র আর চিত্র, কিন্তু বাংলা ভাষার বৈচিত্র্য অনেক বেশি। এই যে ধ্বনি, দুই রকমের ধ্বনি, কার, ফলা, যুক্ত বর্ণ, এইরকম আরও অনেক কিছু এর সাথে যুক্ত হয়ে আছে। তো এগুলো সম্পর্কে সম্যক ধারণা তৈরি হলে উচ্চারণের প্রাথমিক বাধা দূর হবে। এইরকম আরও অনেক বিষয় আছে, যে একই বর্ণ, একটি বর্ণ, অ একটি বর্ণ, এই অ বর্ণ আমরা যখন বিভিন্ন জায়গায় ব্যবহার করছি, তো তোমরা দেখবা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উচ্চারণ হয়ে যাচ্ছে। আমরা বললাম
অটল, এখানে আমরা অ উচ্চারণ করলাম, আমরা বললাম অতি, এই অতে আমরা ও উচ্চারণ করলাম, আমরা বললাম একা, আবার আমরা বললাম একটি। তাহলে দেখো এই এর উচ্চারণ একরকম, এই এর উচ্চারণ অন্য রকম, তার মানে এক একটা বর্ণ এক এক জায়গা গিয়ে তার ধ্বনির রূপ পাল্টাচ্ছে, অর্থাৎ তার উচ্চারণ ভিন্ন রকম হয়ে যাচ্ছে। এরপরে দেখো আমাদের উচ্চারণের ক্ষেত্রে আর কী কী প্রাথমিক বাধা আছে। প্রাথমিক বাধা বলতে আমি তোমাদের যেটা বলছি যে যেই বিষয়গুলো সম্পর্কে আমাদের সম্যক ধারণা নেই, একটি হচ্ছে ঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি থেকে ঘোষ বর্ণ, অঘোষ ধ্বনি বা অঘোষ বর্ণ, ঘোষ এবং অঘোষ। ঘোষ কি? ঘোষ হচ্ছে যে ধরো গ ঘ, এটা তোমরা জেনে থাকো। অঘোষ হচ্ছে ক খ, আবার আছে অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ। এইভাবেও আমরা আমাদের বর্ণগুলোকে বিভক্ত করে থাকি। অল্প প্রাণে কি কি? ক এবং গ। মহাপ্রাণে কি? খ এবং ঘ। তেমন এই যে ব্যাপারগুলো ঘটলো, এগুলো তোমরা প্রত্যেকেই এর সাথে পরিচিত, তোমরা জানো যে কোনটার উপর জোর পড়তেছে, কোনটা বাধাপ্রাপ্ত হচ্ছে, এর কারণে প্রত্যেকটা বর্ণের উচ্চারণ ভিন্ন। আমরা যখন শব্দ উচ্চারণ করি, শব্দ উচ্চারণ করতে গিয়ে এই ঘোষ অঘোষ অল্প প্রাণ এবং মহাপ্রাণ যে ধ্বনিগুলো, এগুলো যখন শব্দ মধ্যে চলে আসে, তখন উচ্চারণ করতে গিয়ে অনেক সময় অঘোষ ঘোষ হয়ে যায়, ঘোষ ধ্বনি অঘোষ হয়ে যায়, অল্প প্রাণ মহাপ্রাণ হয়ে যায়, মহাপ্রাণ অল্প প্রাণ হয়ে যায়। যেমন আমাদের আছে স্বরবর্ণে দুইটি ই, দুইটি উ, এগুলো উচ্চারণের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করছে কিনা এটা আমাদের জানা দরকার। আমাদের একটা ধ্বনি আছে, একটু আগে আমরা বললাম একা, সেটি হচ্ছে এ, কিন্তু এই ধ্বনির কোনো বর্ণ আমাদের ভাষায় নেই। আবার ধরো কিছু ব্যঞ্জন বর্ণে গিয়ে আমরা দেখব যে আমাদের ন হচ্ছে দুইটি, একটি মূর্ধন্য আরেকটি দন্তন্য। এই দুইটি ন আমাদের উচ্চারণের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করছে কিনা সেটি আমাদের জানা থাকতে হবে। আবার এই যে ইয় শব্দটা, এটি অনেক সময় নয়ের কাজ করছে, তাহলে এইরকম জটিলতা আছে। আমাদের নাসিক্য ধ্বনি আছে পাঁচটি, নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ, উও ইয় ন ন ম, এগুলোকে আমরা নাসিক্য ধ্বনির প্রতীক বলছি। তাহলে নাকের শ্বাস প্রশ্বাস নাসিকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই বর্ণগুলো যেখানে থাকবে তার উচ্চারণ পাল্টে যাবে সেই জায়গায়। এরকমভাবে তোমরা আরও কিছু ব্যাপার পাবে, যেমন আমরা হচ্ছে একই ধ্বনির দুটি বর্ণ পাই, দেখো ও, আবার এর বিকল্প আমরা অনুস্বর ব্যবহার করি, এক এক জায়গা এক একটি ব্যবহার হয়, কিন্তু তার মধ্যে উচ্চারণে কি কোনো ফারাক আছে এগুলো আমাদেরকে জানতে হবে। আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করি বিশেষ বিশেষ জায়গায়, চন্দ্রবিন্দুর একটি উচ্চারণ আছে, যেখানে নাসিক্য ধ্বনি লোপ পেয়ে তদ্ভব শব্দ গঠিত হয়েছে সেখানে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়ে থাকে। যেমন হচ্ছে চাঁদ, তো চাঁদে ন নেই, কিন্তু এই চন্দ্রবিন্দুটি নাসিক্য ধ্বনি ইতিহাস সে বহন করছে। আমাদের উষ্ম ধ্বনি আছে,
উষ্মধ্বনি কয়টা? তিনটি। এবং তিনটির উচ্চারণ দেখো বিভিন্ন রকমের জটিলতা তৈরি হয়। স তালব্য, স মূর্ধন্য, স দন্তস্ব, এই তিনটি স আমাদের রয়েছে। এগুলো আমাদের উচ্চারণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি করে থাকে। তালব্যসা এটা তোমরা সাধারণত জানো সবসময় স আকারেই উচ্চারিত হয়ে থাকে, কিন্তু আমরা যখন শ্রমিক লিখি শ্রমিক বলার সাথে সাথে এখানে কি স উচ্চারিত হয়েছে? স উচ্চারিত হয়নি, তখন দন্তস্ব উচ্চারিত হয়েছে। তোমরা যখন শৃঙ্খল লেখো শৃঙ্খল শৃঙ্খল লিখতে গিয়ে চয়ের পরে যে ছ, ছয়ের উচ্চারণ এখানে চলে আসছে। এইরকম আরও কিছু বর্ণ আছে যেগুলো দেখলে তোমাদের, আমি এই সব তোমাদের বলছি, এই প্রত্যেকটি বর্ণ অর্থাৎ যে ধ্বনি ধারণ করে আছে সেই ধ্বনির স্পষ্ট উচ্চারণটা তোমাদেরকে শিখতে হবে। একটি হচ্ছে র, একটি হচ্ছে র, আরেকটি হচ্ছে র, এটার সাথে একটা হয়ের মতো একটা ব্যাপার আছে। তাহলে এই তিনটি হচ্ছে বর্ণ, তিনটি ধ্বনির প্রতীক। তো সেই ধ্বনিগুলোকে আমাদের জানা, এবং আমরা অনেক সময় উচ্চারণ করার কারণে, উচ্চারণের ভুলের কারণে বানান ভুলও করে ফেলি। আমরা র এর জায়গায় যদি র উচ্চারণ করি তখন বানানে গিয়ে আমরা এটি লিখে ফেলি, তখন বানানও আমাদের ভুল হয়ে যায়। এরপরে তোমাদেরকে আমি যুক্তবর্ণের কথা বলেছি, যুক্তবর্ণগুলোর সাথে তোমাদের পরিচিত হওয়ার প্রয়োজন রয়েছে। এই যে এখানে যে ক এবং স আছে, আবার এটার মধ্যে যে হ এবং ম আছে, এটা তোমাদেরকে পরিষ্কারভাবে জানতে হবে। এটার ভিতর যে জ এবং ইও আছে, এবং এটার ভিতরে যে ইও এবং জ আছে, এটা তোমাদেরকে জানতে হবে। এটা না জানলে তোমার উচ্চারণের প্রাথমিক বাধা দূর হবে না। তাহলে আমি এতক্ষণ ধরে তোমাদের যা বললাম সেটা হচ্ছে যে এই যে যে আমাদের বর্ণ এবং ধ্বনির যে বৈচিত্র্য আছে, বর্ণ এবং ধ্বনির যে বিভিন্নতা রয়েছে, এগুলোর সাথে সম্যকভাবে পরিচিত হওয়া, এগুলো রপ্ত করা। এগুলো রপ্ত করলে উচ্চারণের যে প্রাথমিক বাধা আছে সেগুলো দূর হয়ে যাবে। তোমরা তোমাদের গ্রন্থে যে উচ্চারণ রীতি যেগুলো আছে তার বাইরে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই রীতিতে আমরা যাব। যাই হোক, এই যে যে উচ্চারণ রীতি, এবং এই উচ্চারণ রীতি শৈশব থেকেই তোমাকে শিখতে হবে, শৈশব থেকে। তাহলে তোমরা তো শৈশব পাঠ করে চলে আসছো, তো যাদের সমস্যা আছে তারা এইরকম প্রত্যেকটা বর্ণ ধরে কোনটা ফ এবং কোনটা ভ, কোনটা ফ কোনটা ভ, কোনটা ভালো আর কোনটা ফল, এগুলো তোমাদেরকে জানতে হবে। ল উচ্চারণ কিভাবে করতে হয় সেগুলো তোমাদেরকে জানতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ধ্বনির যে উচ্চারণ সেগুলো না জানলে তোমরা এই সব মানে রীতিসিদ্ধ উচ্চারণ বা প্রমিত ভাষায় কথা বলা বা মান ভাষায় কথা বলা এটি অর্জন করতে সক্ষম হবে না। তো সেই ক্ষেত্রে বহু আগে রবীন্দ্রনাথ ঠাকুর ভেবেছিলেন, তার ভাবনার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিয়েই আমরা আজকের ক্লাস শেষ করব, এবং এর পরবর্তী ক্লাস থেকে আমরা তোমাদের যে উচ্চারণ রীতির যে নিয়মগুলো আছে প্রচলিত সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিব। তোমরা জানো শিশুতোষ শিক্ষায় বাঙালিদের ক্ষেত্রে প্রধান অবদান হচ্ছেন বিদ্যাসাগর মহাশয়ের। বিদ্যাসাগর মহাশয়ের যে বর্ণ পরিচয় বই বা বোধোদয়,
এই যে যে বইগুলো, এই বইগুলো থেকেই আমরা মূলত ভাষা শিখতাম একটা সময়, আজ থেকে প্রায় 200 বছর আগে থেকে, এবং সেখানে এই বর্ণের সাথে আমাদের পরিচয় হয়। রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতন নামক শিক্ষা প্রতিষ্ঠান করেন এবং এখানেই তিনি শেষের দিকে এসে শিশুতোষ ভালো গ্রন্থের অভাব বোধ করেন, তখন তিনি সহজ পাঠ নামে 4টি গ্রন্থ রচনা করেন এবং এই সহজ পাঠ বই, বইয়ের 4টি ভাগ বা 4টি খণ্ড তোমরা বলতে পারো, এই বই যখন বাঙালির হাতে আসে তখন বাঙালির জন্য, মানে বাঙালি শিশুদের ভাষা শেখা খুব সহজ হয়ে যায়। কি তার কৌশলটা কী ছিল তোমাদের আমি একটু দেখাই, যে তার প্রথম ভাগ, সহজ পাঠের প্রথম ভাগ, প্রথম ভাগে তিনি কী করেছেন, প্রথম ভাগে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটা বর্ণের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। পরিচয় করিয়ে দেওয়ার ভঙ্গিটা কি, পরিচয় করিয়ে দেওয়ার ভঙ্গিটা হচ্ছে একটি ছড়া কেটে কেটে বর্ণগুলো আমাদের মধ্যে, আমাদের কর্ণকুহরে, আমাদের মনে প্রবেশ করিয়ে দিয়েছেন। এবং ওই যে যেই বর্ণ, ধরো ক বর্ণটি যেই ছড়ায় আসে, অর্থাৎ ক থেকে ঘ, ধরো এই 4টি বর্ণ একটি ছড়ায় হয়তো আসে, 2 লাইনের একটি ছড়ায়, তো ওই ছড়ার বাকি শব্দগুলো যেখানে এই ক এবং ঘ বর্ণ ব্যবহৃত হয় এই দিকে তিনি নজর দিয়েছেন। এইভাবে তিনি বাংলা ভাষার সমস্ত বর্ণগুলোকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন ছোট ছোট ছড়ার মধ্য দিয়ে, 2 লাইনের ছড়া, ওই ছড়ার মধ্যে আবার যেই বর্ণের ছড়া ওই বর্ণের শব্দ তিনি ব্যবহার করেছেন, এবং এগুলো পরিচয় করিয়ে দিয়ে তারপর তিনি শিশুতোষ, অর্থাৎ শিশুদের মনোরঞ্জন করতে পারে, শিশুদের মনে ভালো লাগতে পারে এই রকম কিছু ছড়া, কবিতা, কিছু গদ্য তিনি এখানে যুক্ত করে দিয়েছেন এই প্রথম ভাগে। এবং সেই জায়গাটায় তিনি কি করেছেন, শুধুমাত্র বর্ণ এবং কার, বর্ণ এবং কারের ব্যবহার করেছেন, ফলার ব্যবহার খুব বেশি করেননি। অর্থাৎ তাহলে এই প্রথম ভাগ পড়ে একটা শিশু বর্ণ দিয়ে এবং স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ দিয়ে সে ভাষা তৈরি করতে পারবে, এবং তার মানে প্রাথমিকভাবে এগুলো যখন পড়বে, পড়ার মধ্য দিয়ে তার প্রত্যেকটা লেখা, ছড়া এবং গদ্য, কবিতা সব কিছুই হচ্ছে ধ্বনিময়, তার মধ্যে এক ধরনের ধ্বনি ফুটে উঠছে বারবার, তার মধ্যে এক ধরনের সাউন্ড শোনা যায়, তার মধ্য দিয়ে শিশুরা এগুলো অনুধাবন করে থাকে। দ্বিতীয় ভাগে গিয়ে রবীন্দ্রনাথ যেটি করলেন সহজ পাঠের দ্বিতীয় ভাগে, তিনি হচ্ছেন বর্ণ এবং কারের সাথে ফলা যুক্ত করলেন, যুক্ত বর্ণ যুক্ত করলেন এবং যতিচিহ্নের ব্যাপক ব্যবহার করলেন। এগুলোর মাধ্যমে এই যে যুক্ত বর্ণ, ফলা, কার আর বর্ণ, এগুলো সমস্ত কিছু মিলে একটা ভাষা কিভাবে তৈরি হয় সেটা তিনি এই অংশে নিয়ে আসলেন, এবং এখানেও প্রচুর শিশুতোষ গদ্য এবং পদ্য রচনা রয়েছে যার প্রত্যেকটাই হচ্ছে ধ্বনিময়, সেখানে পড়তে হবে। এবং প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগে খেয়াল করবে, যদি তোমরা পড়ে থাকো বা পড়ো, সেখানে হচ্ছে যে অনেকগুলো অংশ আছে, এক একটা অংশে কোনো একটা অংশে হয়তো একার এবং ঐকারের ব্যবহার করেছেন, তো দেখা যাবে যে পুরো একটি লেখা, এক পৃষ্ঠা, দেড় পৃষ্ঠা জুড়ে তার মধ্যে অসংখ্য একার এবং ঐকার রয়ে গেছে। যুক্ত বর্ণে এসে দেখা যাবে যে এই কয়ত বর্ণটি, কোনো একটি অনুচ্ছেদ বা কোনো একটি পৃষ্ঠা লিখলেন সেখানে হয়তো 15 বার কয়ত শব্দটি আছে, কোনো এক জায়গায় হয়তো যুক্ত খ বর্ণটি হয়তো 20 বার ব্যবহৃত হয়েছে, কোনো কোনো একটি অনুচ্ছেদ হয়তো জ ফলা, এটি এই ফলাটি হয়তো 10-15 বার ব্যবহৃত হয়েছে।
তখন ওই পড়তে গিয়ে বারবার বারবার করে একই বর্ণ আমি যখন দেখছি, একই যুক্তবর্ণ, একই কার, একই ফলা, তখন এটা কি জন্য? ওই যে যে আমি যখন রিডিং পড়ব, শব্দ করে পড়ব, তখন ওই বর্ণগুলো এবং বর্ণের যে বৈচিত্র্য এবং এর কার, ফলা, যুক্তবর্ণ, এগুলো সব আমার সাউন্ড হিসেবে আমার মস্তিষ্কে গাঁথা হয়ে যাবে। এরপর তিনি তৃতীয় এবং চতুর্থ ভাগ, সহজ পাঠের তৃতীয় এবং চতুর্থ ভাগ রচনা করেছেন। তৃতীয় এবং চতুর্থ ভাগ এই দুইটি ভাগে, অর্থাৎ এই দুই খণ্ডে শুধু রবীন্দ্রনাথের লেখা নয়, তৃতীয় এবং চতুর্থ ভাগ সহজ পাঠের, সহজ পাঠের তৃতীয় এবং চতুর্থ ভাগে রবীন্দ্রনাথ আরও অনেক লেখককে যুক্ত করে নিলেন, যারা শিশুতোষ লেখা ওর সাথে যুক্ত করলেন। এবং সেখানেও সুন্দর সুন্দর গল্প, অসংখ্য গল্প, অনেকগুলো কবিতা সেখানে, এই যে বাংলা বর্ণ এবং বাংলা ধ্বনি সেগুলো সুন্দরভাবে সেখানে ছবির মতো ফুটে উঠেছে তার সাউন্ড ইফেক্ট নিয়ে, অর্থাৎ তার ধ্বনি ব্যঞ্জনা নিয়ে, তার শব্দের যে গাম্ভীর্য বা শব্দের যে চটুলতা, শব্দের যে চঞ্চলতা, শব্দের যে বৈচিত্র্য, অর্থাৎ ধ্বনির কথা বোঝাচ্ছি আমি, এগুলো নিয়েই ব্যক্ত হয়েছে তৃতীয় এবং চতুর্থ খণ্ডে। এবং এখানে কোথাও কোনো ইতিহাসের কাহিনী, কোথাও রূপকথার কাহিনী, কোথাও দৈনন্দিন প্রকৃতির একটি কাহিনী, খুব মজার মজার ছড়াগুলো, মজার মজার কবিতাগুলো শিশুতোষ সবই তোমরা এই অংশগুলোতে পেয়ে থাকবে। যাই হোক, তোমরা যারা এই বই পাঠ করো নাই, সহজ পাঠ, তাদের আমি অনুরোধ করব এগুলো একবার পাঠ করতে। পাঠ করলে কি হবে? ভাষাটি তোমার রপ্ত হবে, উচ্চারণ তোমার তোমার জন্য উচ্চারণটা শেখা তোমার জন্য সুবিধাজনক হবে। এবং একটা কথা আছে, তোমরা ছোটোবেলা থেকে তোমরা যখন লেখাপড়া করো টেবিলে বসে, বাবা মা সবসময় বলে শব্দ করে পড়ো, শব্দ করে পড়ো। তো তোমাদের ধারণা হয়ে থাকে যে বাবা বোধহয় ওখানে বসে বুঝতে চান যে আমি লেখাপড়া করছি, এই শব্দটা সাউন্ড ওখানে পৌঁছানোর জন্য। কিন্তু বিষয়টা আসলে এইরকম না, শব্দ করে পড়লে তুমি যেই শব্দটা তুমি উচ্চারণ করলে, সেই শব্দটা আবার তুমি নিজ কানে শুনলে, তখন দুইটি ইন্দ্রিয় দিয়ে তুমি এটি ধারণ করলে, আরেকটি হচ্ছে শব্দটা তুমি ভুল বললে নাকি ঠিক বললে সেটিও আবার তুমি নিজে শুনে নিজে সংশোধন করতে পারলে। এই কারণেই শব্দ করে পড়ার একটি গুরুত্ব, বিশেষ গুরুত্ব রয়েছে, বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে শব্দ করে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একেবারে হাতে খড়ি থেকে মাধ্যমিকের যতদূর পারা যায় শব্দ করে পড়া এটি। তো যাই হোক, আমরা শুরু করেছিলাম ধ্বনি এবং কানের সম্পর্ক দিয়ে। তোমরা একটি বিখ্যাত গানের কথা জানো, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান, খুবই জনপ্রিয় গান। তো এই যে আমার হৃদয়ের গহনে আমি বারে বারে কান পেতে রই, অর্থাৎ পূর্ণ মনোযোগ নিয়ে আমি কান পেতে রই। তো শৈশব থেকে বা এখন থেকে তোমরা যদি এই কান পেতে পেতে শব্দগুলো শুনো, তাহলে তোমাদের উচ্চারণের ভয়, উচ্চারণের ত্রুটি, উচ্চারণের সীমাবদ্ধতা দূর হয়ে যাবে। সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা একটু তোমাদের বই থেকে বাংলা উচ্চারণ রীতির নিয়মগুলো যতটা সম্ভব তোমরা দেখে আসবে, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে।